অবশেষে স্বীকার করলে তাহলে ডাক্তারবাবু, আমার রূপা কোথায়? প্লিজ বলুন আমায়, কোথায়? আমার আর কেউ নেই, ওকে কোথায় রেখেছেন বলুন আমায় প্লিজ। আমি তোমাকে দেখলে অবাক হয়ে যাই দীপা, দিনের পর দিন এক টানা মিথ্যা কথা বলে গেলে, লুকোলে এটা এইভাবে। রূপা ফুলের মতো একটা শিশু, নিষ্পাপ, কি দোষ করেছিল তোমরা ওকে শেখালে মিথ্যা কথা বলতে? নিজেদের পাপ ঢাকার জন্য কেউ এরকম করে? ওকে ছাড়া আমি বাঁচব না, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। ওকে কোথায় রেখেছেন বলুন না আমায় প্লিজ বলুন। সত্যি দীপা, আমি সত্যি আজও তোমায় চিনে উঠতে পারলাম না। কেন এত কষ্ট করলে তুমি? কিসের এত প্রতারণা? কেন এত মিথ্যা কথা বলার প্রয়োজন হলো আমাকে? তোকে ভুলেছিলাম একবার, জাস্ট একবার আমাকে বলো, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করেছি, অন্যায় করেছি, ব্যাস সব মেনে নিতাম, আমি মেনে নিতাম সবকিছু, কিন্তু না, তুমি সেটা করলে না। আমি এত কষ্ট করেছি, এত বছর অপেক্ষা করেছি, যদি আপনি আপনার ভুলটা বুঝতে পারেন, কিন্তু না, আজও আপনি আমাকে অবিশ্বাস করে গেলেন। তোমাকে বিশ্বাস না করার হাজারটা কারণ আছে। বেশ, আপনি আপনার সন্দেহ নিয়েই বাঁচুন, আমি সেদিনও অগ্নি পরীক্ষা দিইনি, আজও দেব না। আর রইল বাকি মিথ্যে কথা বলার কারণ, আপনি তো সত্যিটা কোনোদিন মানতেই চাননি যে রূপাই আপনার মেয়ে। ও এত কিছু না জেনেও আপনার সঙ্গে এতটা জড়িয়ে পড়েছে, আর আজ যদি ও জানতে পারে যে আপনি ওর বাবা, আর এই সবটা জেনেও আপনি অস্বীকার করে গেছেন ওকে, ওর মনটা যে ভেঙে যাবে। আমি মা হয়ে সেটা কোনোদিনও হতে দেব না। ওর মতো করে সাবলীলভাবে বড় হচ্ছে, আমি ওকে সেইভাবেই বড় করব, কোনো আঘাত লাগতে দেব না ওর মনে। রূপা কোথায়? ওকে কোথায় নিয়ে গেছেন? প্লিজ রূপা। ডাক্তারবাবু, আমি আর কিচ্ছু চাই না, যা হয় হোক, তুই শুধু আমার বুক জুড়ে থাক। আমাকে আর কষ্ট পেতে হবে না। বাবুকে হাসি খুশি ভালো লাগে রূপা। অনেক লুকোচুরি খেলা হয়েছে মা, আর তোকে খেলতে হবে না এই খেলা, আর খেলতে হবে না। সত্যি আমি এবার সবার সামনে তোমাকে মা বলে রাখতে পারবো? আজকে আবার স্কুলে যাবে বলে ডাক্তার বাবু ওকে পৌঁছে দিতে আসছিলেন, রাস্তায় আমার সঙ্গে দেখা হয়ে গেল, তাই একসঙ্গেই এলাম। এই চকুটির সাথে আজকে আবার দেখা হবে, রূপা খুব 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 খুশি, কি মজা কি মজা।
জয় জয়। নেই রূপা উপরে, নেই মা, রূপা উপরে নেই। সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। প্রত্যেকটা রুম, ওইদিকে স্টাডি রুমটা খুঁজেছি, কোথাও নেই, কোথাও নেই। হ্যাঁ, গার্ডেনে খুঁজে এলাম রূপা দিদি ভাই। সিকিউরিটিকে জিজ্ঞেস করেছিলাম, জিজ্ঞেস করলাম, ওরা দেখেনি। প্রতীক, 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 নেই নেই, আমাদের ঘরে নেই, ওদিকে কোথাও রূপা নেই। কদিন পর আমার বেবি হবে, কোথায় আমাকে নিয়ে লোকে মাতামাতি করবে তা না। এতদিন চলেছে দীপাকে নিয়ে, আর এখন শুরু হয়েছে ওই রূপাকে নিয়ে। আমার কপালটাই না বাঁধিয়ে রাখার মতো। ভালো লাগছে না, আমার আর ভালো লাগছে না। কি হচ্ছে বলতো ছোট, মানে আমার ছেলে মেয়েদের জীবনে কি কোনোদিনও শান্তি থাকবে না? এত কষ্ট করে ওদেরকে আমি বড় করেছি, আর ওদেরকে এরকম দুঃখে দেখতে আমার ভালো লাগে না। ম্যাডাম একটা কথা বলবো, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবু বলছি সন্তানের মঙ্গলের জন্য বাড়িতে একটা অন্নপূর্ণা পুজো করতে পারি। হবে হবে, পুজো টুজো সব হবে, কিন্তু আগে তো জানা দরকার রূপা দিদি ভাই কোথায়। তোরা হা করে দাঁড়িয়ে আছিস, এত টেনশন করো না, রূপাকে আমি ওর মায়ের কাছে পৌঁছে দিয়ে এসেছি। তুমি তো পরের দিন স্কুলে যাবে, স্কুলে গেলে পাকামের সাথে দেখা হয়ে যাবে, কেমন? গুড গার্ল, যা ঘরে যা। আমার না, আমার আর কিছু বলার নেই কাউকে। তোমরা বারবার আমাকে ঠকিয়েছ, অন্ধকারে রেখেছ, আবারও ঠকালে। সূর্য, মা প্লিজ, কোনো এক্সপ্লেনেশন আমায় দেবে না, আমি কিছু শুনতে চাই। প্লিজ একটু শুনে নাও, আমি তোমাকে কিছু বলতে তো। আমি যদি কিছু বলতে চাই, কেউ আছে আমার কথা শোনার মতো? এই বাড়িতে কেউ আছে, কেউ শুনবে আমার কথা? আমি দাঁড়িয়ে কোনো কথা বলি, একটু শান্ত হও, আমরা শুনবো। শান্ত তো হতেই হবে আমার, তাছাড়া তো উপায় নেই। কি অপশন আছে? আসলে দীপাই যে সোনার ফুল মা বলেছিল আমায়, এই বাড়ির প্রত্যেকটা মেম্বার জানতো। কেউ বলেছে আমার একবারও প্রয়োজন মনে করেনি। তুমি তো জানতে, তুমি তো বলো নি মা, কাকে তুমি জানতে না বলো, জানতে কি না কিছু বলো। কেউ বলার প্রয়োজন মনে করেনি, এই বাড়ির প্রত্যেকে জানতো, প্রত্যেকে জানতো। কাকে তুমি জানতে না, তুমি বলো, তুমি জানতে তো? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, কিন্তু তুমি বলো নি আমাকে রূপার আসল মা কে বাবা, তুমি জানতে? সবাই সূর্য সব কথা সব জানতি, তুইও তো বলিস নি আমায়। হ্যাঁ, কিন্তু আমার ভাই তুই, তোমরা তোমরা আমার বাড়ির লোক, তোমরা ভালো চাও আমার। সূর্য, তুমি আমাদেরকে ভুল বুঝছো, এভাবে আমাদের সাথে কথা বলো না। তুমি আমাদেরকে বোঝাতে দাও। আমি কি দোষ করেছি মা? কেন কেন বারবার তোমরা আমার সাথে এরকম করো? আমার সাথে কেন এরকম হয় বারবার? আমার আমার বোন যাও কি করে বলতে? তুমি যেভাবে রূপা দিদি ভাইয়ের সাথে জড়িয়ে পড়েছিলে কিভাবে বলতাম রূপা কারবে? যেভাবে সোনার ফুল মা কে, তার আসল পরিচয় কি আমরা বলতে পারিনি তোমাকে, সেভাবে বলিনি যে রূপার আসল মা কে।
আর সূর্য যা কিছু হয়েছে তাতে সত্যি কি আমাদের কারোর কোনো হাত আছে? দেখো, ওদের দেখা হওয়ার ছিল, ওদের বন্ধুত্ব হওয়ার ছিল, ফুলের মিল হয়েছে, এসব ঈশ্বরের লীলা খেলা, এসব আমাদের মানুষের বোঝার বাইরে। আমরা যা করেছি এতদিন ধরে শুধু তোমার কথা ভেবে করেছি, তোমার কথা মাথায় রেখে করেছি। তুমি যদি সত্যিটা জানতে পারো তুমি ভেঙে পড়বে, তুমি সত্যিটা নিতে পারবে না, তুমি কষ্ট পাবে, তাতে হয়তো তুমি রিয়্যাক্ট করবে। সেই ভেবেই আমরা অসহায়ের মতো চুপ করেছিলাম, আমাদের কাছে কিছু করার ছিল না। কারণ তুমি যেভাবে রিয়্যাক্ট করতে তাতে শুধু তোমার ক্ষতি হতো না, আমাদের ক্ষতি হতো, অন্যদের ক্ষতি হতো, এবং বাচ্চারা সব থেকে বেশি সাফার করত। আচ্ছা দিদিভাই, আমরা শুধুমাত্র মন খারাপ আর টেনশন নিয়ে বসে আছি, কিন্তু একটা কথা কিন্তু বারবার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, বাড়িতে তো একজন নতুন অতিথি আসতে চলেছে, বলো আমাদের তো রুমের স্বাদটা দিতে হবে। আমার মনে আছে ছোট, আমার মনে আছে রুমের স্বাদ হবে তো অনেক বড় করে, অনেক ঘটা করে হবে। আর এটা বললো অন্নপূর্ণা পূজার কথা, তাও হবে, ভগবানের আশীর্বাদে সব মঙ্গল হবে। সূর্য, তুমি অন্নপূর্ণ পুজোতে থাকবে, হ্যাঁ তোমাকে থাকতে হবে, কালকে পুজো করি আমরা। হ্যাঁ হ্যাঁ, কালকে তো পুজো, ভালো করে ঘটা করে করবো। তোমরা পুজো করো, তোমরা সবাই রয়েছো তো, আমি না থাকলে। না না বাবা, এরকম বলে না সূর্য, এরকম করে কেন বাবা, বাড়িতে তো পুজো হয় সন্তানের মঙ্গল কামনা করে। তাই ধরে কোন মঙ্গলটা হয়েছে কাকিয়া? মহাপর্ব এই সোম ও মঙ্গলবার রাত 9:30 থেকে 10:30 স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।